ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে আবাহনী 111 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিটি ক্লাবকে। আগে ব্যাট করে 5 উইকেটে 365 রান তোলে আবাহনী। শামীম পাটোয়ারি মাত্র 66 বলে অপরাজিত 108 রান করেন। জবাবে আরাফাত সানির 5 উইকেটে উইকেট শিকারে 198 রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। বিকেএসপির আরেক ম্যাচে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জকে 4 উইকেটে হারায় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের করা 265 রান 11 বল বাকি থাকতেই টপকে যায় তারা। ঢাকার ইউল্যাব ক্রিকেট মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স 86 রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। গাজী গ্রুপের 7 উইকেটে 246 রানের জবাবে 9 উইকেটে 160 রান তোলে খেলাঘর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে আবাহনী 111 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিটি ক্লাবকে। আগে ব্যাট করে 5 উইকেটে 365 রান তোলে আবাহনী। শামীম পাটোয়ারি মাত্র 66 বলে অপরাজিত 108 রান করেন। জবাবে আরাফাত সানির 5 উইকেটে উইকেট শিকারে 198 রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। বিকেএসপির আরেক ম্যাচে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জকে 4 উইকেটে হারায় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের করা 265 রান 11 বল বাকি থাকতেই টপকে যায় তারা। ঢাকার ইউল্যাব ক্রিকেট মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স 86 রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। গাজী গ্রুপের 7 উইকেটে 246 রানের জবাবে 9 উইকেটে 160 রান তোলে খেলাঘর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে আবাহনী 111 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিটি ক্লাবকে। আগে ব্যাট করে 5 উইকেটে 365 রান তোলে আবাহনী। শামীম পাটোয়ারি মাত্র 66 বলে অপরাজিত 108 রান করেন। জবাবে আরাফাত সানির 5 উইকেটে উইকেট শিকারে 198 রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। বিকেএসপির আরেক ম্যাচে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জকে 4 উইকেটে হারায় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের করা 265 রান 11 বল বাকি থাকতেই টপকে যায় তারা। ঢাকার ইউল্যাব ক্রিকেট মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স 86 রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। গাজী গ্রুপের 7 উইকেটে 246 রানের জবাবে 9 উইকেটে 160 রান তোলে খেলাঘর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে আবাহনী 111 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিটি ক্লাবকে। আগে ব্যাট করে 5 উইকেটে 365 রান তোলে আবাহনী। শামীম পাটোয়ারি মাত্র 66 বলে অপরাজিত 108 রান করেন। জবাবে আরাফাত সানির 5 উইকেটে উইকেট শিকারে 198 রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। বিকেএসপির আরেক ম্যাচে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জকে 4 উইকেটে হারায় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের করা 265 রান 11 বল বাকি থাকতেই টপকে যায় তারা। ঢাকার ইউল্যাব ক্রিকেট মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স 86 রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। গাজী গ্রুপের 7 উইকেটে 246 রানের জবাবে 9 উইকেটে 160 রান তোলে খেলাঘর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে আবাহনী 111 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিটি ক্লাবকে। আগে ব্যাট করে 5 উইকেটে 365 রান তোলে আবাহনী। শামীম পাটোয়ারি মাত্র 66 বলে অপরাজিত 108 রান করেন। জবাবে আরাফাত সানির 5 উইকেটে উইকেট শিকারে 198 রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। বিকেএসপির আরেক ম্যাচে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জকে 4 উইকেটে হারায় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের করা 265 রান 11 বল বাকি থাকতেই টপকে যায় তারা। ঢাকার ইউল্যাব ক্রিকেট মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স 86 রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। গাজী গ্রুপের 7 উইকেটে 246 রানের জবাবে 9 উইকেটে 160 রান তোলে খেলাঘর।